আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন থ্যাংক ইউ নিশ্চয়ই ভালো আজকে বাংলাদেশে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সবার সাথে আসলে এবার সামার ভ্যাকেশনে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামার ভ্যাকেশনে আমরা বাংলাদেশে গিয়েছিলাম তো ওই সময় তো বাংলাদেশের অবস্থা সবাই জানেন আমি আসলে গিয়েছিলাম জুলাইয়ের মাঝামাঝি সময়টাতে বাংলাদেশে তখন যে অবস্থাটা ছিল সবাই আপনারা জানেন কোটা আন্দোলনে ছাত্ররা ছিল রাজপথে তো এই তো আমরা যাওয়ার পরপর ইন্টারনেটও একদম বন্ধ হয়ে যায় বাচ্চারা খুব বোর হয়ে যাচ্ছিল বাসায় থেকে ইন্টারনেট নেই ওরা গেম খেলতে পারছিল না আমরাও কোনো নিউজ দেখতে পাচ্ছিলাম না ফেসবুক ইউটিউব সব কিছু বন্ধ মানে ইন্টারনেট বন্ধ মানে তো সব কিছুই বন্ধ আসলে যাই হোক প্রথম কয়েকদিন আসলে বাসাই ছিলাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল আমাদের বাসার আশে আমার যে এলাকাটাতে থাকে আর কি আমাদের বাসার আশেপাশে টুকটাক অনেক কিছু খোলা ছিল লাইক বিউটি স্যালন স্বপ্ন গ্রোসারি দু একটা মার্কেট অথবা মল যেখানে টুকটাক কেনাকাটা করা যায় তো আজকে আমার হাজব্যান্ড বলো তোমাকে ড্রপ করে দিয়ে আসি তুমি তো বিউটি স্যালনে কিছু কাজ ছিল সেটা করতে পারবে তো আমরা চলে আসলাম রুপান সেন্টারে এটা আমাদের বিউটি সেলেনটা হয়েছে আমি একদিন আগে এসেছিলাম ওদের সাথে কথা বলেছি এবং ভালো লেগেছে আমি অ্যাপয়েন্টমেন্ট করে যাই একদিন আগেই তো ওরা টাইম আমাকে বলে দেয় তো সে টাইম অনুযায়ী চলে আসি আজকে আমি আসলে করব ব্রাজিলিয়ান ওমেগা ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট এবং হাইড্রোফেশিয়াল এই তো চলে আসলাম মন বিউটি ওদের কাজ ভালো যে মেয়েগুলো কাজ করেছে ওদের ব্যবহার খুবই ভালো আমার খুব ভালো লেগেছে যে আমার বাসার খুব কাছেই খুব সুন্দর একটি বিউটি সেলুন আছে আমি বাংলাদেশে আসলে যেতে পারবো আসলে দূর হয়ে গেলে একটু সমস্যা হয় কাছাকাছি হলে নিজের মতো করে আসা যায় আর বাংলাদেশে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে খুব যত্ন করে ওরা করে এবং যা বলি ওরা বুঝতে পারে নিজের মতো করে কিছু করা যায় এই তো আমার ফাইনাল লুক হেয়ারের আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ